পদ্মা সেতু সহ অবকাঠামোগত উন্নয়ন এদেশে বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে বলে মনে করেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। ডিক্যাপ টকে তিনি জানান, গত 10 বছরে বাংলাদেশে জাপানের বিনিয়োগ দ্বিগুণ হয়েছে। এদেশে আগের চেয়ে ভালো নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করে জাপান। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাপের নিয়মিত আয়োজন ডিক্যাপ টকের এবারের অতিথি জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। সূচনা বক্তৃতায় দুদেশের সম্পর্কের সব ইস্যুতে আলোচনা করেন তিনি। শেষ 10 বছরে বাংলাদেশে জাপানের বিনিয়োগকারী বেড়েছে 3 গুণ, বাণিজ্যের আকারও 3 গুণ বড় হয়েছে। জাপানি উন্নয়ন সহযোগিতাও 300 মিলিয়ন থেকে বেড়ে প্রায় 3 বিলিয়ন হয়েছে। বিশ্বের আর কোনো দেশের সাথে জাপানের অর্থনৈতিক সম্পর্ক এত ব্যাপকভাবে বাড়েনি। বাংলাদেশে মেট্রো রেল ও গভীর সমুদ্র বন্দর হচ্ছে, পদ্মা সেতুও উদ্বোধন হচ্ছে, এগুলো বিনিয়োগকারীদের আস্থাশীল করে তুলবে। আইন পাশ করা সহ নির্বাচন নিয়ে সরকারের মনোভাবকে ইতিবাচক উল্লেখ করে রাষ্ট্রদূত আশা করেন বাংলাদেশের আসন্ন নির্বাচন হবে সহিংসতাবিহীন। আশা করি বাংলাদেশ গতবারের চেয়েও ভালো এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে, যেখানে প্রতিটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই প্রথম উদ্দেশ্য হওয়া উচিত উল্লেখ করে পাশে থাকার অঙ্গীকার করেন রাষ্ট্রদূত। রোহিঙ্গা পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।